গাজীপুর সিটি কর্পোরেশনে চলছে নির্বাচনের শেষ মুহূর্তের ব্যস্ততা। আর মাত্র একদিন নির্বাচনী প্রচার চালানোর সুযোগ থাকায় জোরে সোরে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরস্পরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও থেমে নেই। গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন সম্রাট আনোয়ার। গাজীপুর সিটি কর্পোরেশনের শেষ মুহূর্তের নির্বাচনী আমেজ, হাট বাজার কিংবা চায়ের আড্ডা, সবখানেই কেবল নির্বাচনী আলাপ। রোববার মধ্যরাত পর্যন্ত চলবে নির্বাচনী প্রচার। শেষ মুহূর্তের প্রচার কাজে ব্যস্ত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। টঙ্গীর বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ চালিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। এ সময় নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে সব নির্বাচনী অঙ্গীকার পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের সব জেলার মানুষ, সব থানার মানুষ এখানে বসবাস করে, সেই হিসেবে আমাকে এবং নৌকাকে ভোটে আমরা একটা পরিচ্ছন্ন নগর উপহার দিতে চাই। বসে নেই বিএনপির মেয়র প্রার্থীও। সকালে হায়দরাবাদ মাঝুখান বাজার, নন্দীবাড়ি বিন্দান এলাকা এবং বিকেলে পুবাইল বাদুন ইছালি কলের বাজার এলাকায় নির্বাচনী প্রচার চালান বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। এ সময় বিএনপির কর্মী সমর্থকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমি এখনো নিবেদন করব, আপনারা সেই শান্তির পরিবেশ রক্ষা করুন। আর তা না হয় আমি পূর্বে একটা ঘোষণা দিয়েছি, আমি এমন একটি কর্ম করব যে সমাজের ক্ষতি হবে না, কিন্তু চিরদিন যেন এই বিশ্ব স্মরণ করে। এদিকে নির্বাচনের সব প্রস্তুতি শেষ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। বিপুল পরিমাণ বাহিনী নিয়োগের প্রধান উদ্দেশ্য হলো নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ যাতে হয়। নির্বাচনের প্রস্তুতির অন্যতম বিষয় হলো যে নির্বাচনী মালামাল এবং নির্বাচনের বরাদ্দ ইতিমধ্যে আমরা প্রায় সম্পন্নের দিকে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল 15 মে, তবে রিটের কারণে 3 মাসের জন্য নির্বাচন স্থগিত করে উচ্চ আদালত। পরে প্রার্থী ও নির্বাচন কমিশনের আপিলের পরিপ্রেক্ষিতে 28 জুনের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেয় আদালত। সে অনুযায়ী 26 জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। সম্রাট আনোয়ার, নিউজ 9, ঢাকা।